দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন অনুযায়ী জাতীয় সংসদে পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকাসমূহের প্রাথমিক তালিকা প্রজ্ঞাপন আকারে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ হয়। তবে 10টি আসনের সীমানায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমানা পরিবর্তন করা আসনগুলো হল পিরোজপুর 1 ও পিরোজপুর 2, গাজীপুর 2 ও গাজীপুর 5, কুমিল্লা 1 ও কুমিল্লা 2, ফরিদপুর 2 ও ফরিদপুর 4 এবং নোয়াখালী 1 ও নোয়াখালী 2। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, দাবি ও আপত্তির ভিত্তিতে শুনানি শেষে 10টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এই 10টি বাদে সংসদের বাকি আসনগুলোতে সীমানায় কোনো পরিবর্তন আনা হয়নি।